কোনো একটা সংস্থা তার যে প্রাইম প্যাক, সেই প্রাইম প্যাক বিক্রির জন্য দিশা 9% কমিশন পায়। যদি বিক্রয় 10,000 টাকার বেশি হয়, তবে তিনি 10,000 টাকার বেশি বিক্রয়ের উপর 3% বোনাস হিসাবে অতিরিক্ত পান। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা অবশ্যই। তিনি যদি মোট কমিশন 1380 টাকা পান, তাহলে তিনি যে বোনাসটি পেয়েছেন তার পরিমাণ কত? খুব সহজ প্রশ্ন, কি বলছে? ভালো করে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো। ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখো, বলছে যে 10,000 পর্যন্ত যে টাকা আছে সেই টাকার ওপর দিশা কত পার্সেন্ট কমিশন পাচ্ছে প্রাইম প্যাক বেচে SGSCC-র? 9%। শেষের দিকটা একটু বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অঙ্কটা দেখে নাও, তারপরে আমরা এই অঙ্কটা শেষে আমরা আগের অঙ্কটা একটু বুঝিয়ে দেবো তোমাকে, কোনো সমস্যা নেই, স্বস্তিকা বাড়ি না। দেখো কি বলছে, এই অঙ্কটা ভালো করে বলছে যে 10,000 টাকা বিক্রয়ের উপরে আমাদের যে দিশা, সে কত পার্সেন্ট কমিশন পাচ্ছে? 9% কমিশন পাচ্ছে। এটা হয়ে গেল। আর বলছে যখন নাকি 10,000-এর ওপরে চলে যাচ্ছে, মানে 10,000-এর প্লাস যখন বিজনেস দিচ্ছে, তখন সে 9% তো কমিশন পাচ্ছে, পাচ্ছেই, প্লাস এক্সট্রা একটা 3% পাচ্ছে, যেটাকে বলা হচ্ছে বোনাস। ঠিক আছে, এটা হলো বোনাস, এই 3%টা হচ্ছে বোনাস, এটাই বলেছে। ঠিক আছে, এই আমরা ভালো করে বোঝো, তারপর আগেরটা যাচ্ছি। তো বলেছে এই করে, মানে 10,000 পর্যন্ত সে 9% নিয়েছে, 10,000-এর উপরে বিক্রি হয়েছে সে 9% প্লাস 3, 12% করে নিয়েছে, এই সমস্ত করে সে টোটাল কমিশন পেয়েছে হচ্ছে 1380 টাকা। টোটাল কমিশন পেয়েছে হচ্ছে 1380, এটা হলো টোটাল কমিশন। হলো টোটাল কমিশন, প্রশ্নটা হচ্ছে বোনাস পেয়েছে কত, এই কমিশনের মধ্যে বোনাস কত, মানে ওই যে ওই যে এক্সট্রা 3%, এটা কত সেটা দেখতে হবে। আচ্ছা, সে কি 10,000 টাকার উপরে মাল বিক্রি করেছে নাকি 10,000 টাকার কম মাল বিক্রি করেছে, সেটা আমি বুঝবো কি করে? দেখো, 10,000 পর্যন্ত মাল যদি সে বিক্রি করে, তাহলে সে কমিশন কত টাকা পায়? সে 9% পায়। আর 10,000 9% মানে কত? 900। তার মানে সে, তার কমিশন যদি 900 টাকা বা 900 টাকার নীচে হয়, তাহলে বুঝতে হবে 10,000 টাকা ছাড়াইনি। কিন্তু 900 টাকার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে কি, কারণ 10,000 টাকার 9% 900, এটা হায়েস্ট সে পেতে পারে 10,000 টাকার মাল বেচে। কিন্তু তাকে যদি আরো বেশি পেতে হয়, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে 10,000 টাকার মালের বেশি বিক্রি করতে হবে। এবং সে দেখো বেশি পেয়েছে, সে কত পেয়েছে? সে 1380 পেয়েছে, যার মধ্যে প্রথম 900 টাকা সে প্রথম 10,000 টাকার ওপর পেয়েছে। তাহলে বাকি আছে কত বন্ধু? বাকি আছে কত? বাকি আছে কত? 1380-র মধ্যে 900 টাকা যদি এখানে চলে যায়, তাহলে বাকি আছে 1380 মাইনাস 900, তাই তো? 1380 মাইনাস 900, 480 টাকা। 480 টাকা সে কি পেয়েছে? 10,000 টাকার উপরের বিক্রির জন্য টাকা পেয়েছে, তাই তো? এই যে 10,000 টাকার উপরের বিক্রির জন্য 480 টাকা পেলো, সেই 480 টাকাটাও তো আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তার মধ্যে কিছু টাকার উপর সে পেয়েছে 9%, এবং কিছু টাকা পেয়েছে সে অ্যাজ এ বোনাস 3%, তাই তো? তাহলে সেটা কি করে হলো দেখো তো, এই 480 টাকাটা যেটা এক্সট্রা পেয়েছে, যার মধ্যে কিছুটা রয়েছে কমিশন 9%-এর, কিছুটা রয়েছে 3%-এর বোনাস, এটা মিলেই তো সে 480 টাকা পেয়েছে নাকি? যদি তাই পেয়ে থাকে, ভালো করে বুঝবে, যদি তাই পেয়ে থাকে, তাহলে আমাকে তো বুঝতে হবে কোন খাতে কত টাকা পেয়েছে। তাহলে আমি রেশিও করে নিই যে 9% আর 3%-এর রেশিও করলে কত হয় বন্ধু? 3:1। তার মানে প্রতি 4 টাকার মধ্যে 1 টাকা করে সে পায় বোনাস, এবং 3 টাকা করে সে আর আগের 9%-এর কমিশনের জন্য পায়। তাহলে অনলি কমিশন পেয়েছে কত? অনলি বোনাস পেয়েছে কত? বোনাস পেয়েছে 1/4, 1/4 × 480। এই 480টাই 3:1-এ ভেঙে গেছে, তাই তো? 120, অপশন নম্বর ডি। তাহলে তিনি যে বোনাসটি পেয়েছেন, সেই বোনাসের সংখ্যা হচ্ছে, সেটা হলো 120। বলো এই অঙ্কটা নিয়ে কি কোনো বুঝতে অসুবিধা আছে? আমি আগের অঙ্কের লাস্টটুকু আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। আগে বলো যে এই অঙ্কটা নিয়ে কি কোনো বুঝতে সমস্যা আছে?